Okay, hello everyone. I'm এখন আছি অস্ট্রেলিয়াতে সিডনিতে আছি তো এখানে বেড়াতে এসেছি এবং আজকে স্পেশালি লাইভে আসার কারণ একটাই স্পেশাল রিজন এটা পেজ থেকে আমি লাইভে আসছি আমার আশেপাশে একজন কথা বলছে আমি তাকে আপনাদের সামনে আনবো আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না সে একমাত্র ওয়ান এন্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা বন্ধুরা হ্যালো পূর্ণি আচ্ছা আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে সবার বলে দাও একটু তুমি আচ্ছা না কোনো বাজে ধারণা নাই আমাদের আসলে না সবাই সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাগুমড়ো সম্পর্ক মানে দাগুড়াল সম্পর্ক আমরা আচ্ছা এটা কি ঠিক আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি ফুলে ফুলে সম্পর্ক আমাদের ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি তাকে সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট আমরা যদি এখনো অভিনয় করতে যাই শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে যে শাবনূর আপুর কি এক্সপ্রেশন দিত কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি আমি যেতে পারিনি আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি না উনি আসলে অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপুকে কিছু প্রশ্ন করব দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো আপু হ্যাঁ আপু ফর্মাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না আপু খুবই হাসি একটা কথা বলি হ্যাঁ সরি আমি একটু ফার্স্ট কথা বলি তোমরা কিছু মনে করো না পূর্ণিমার এত গুণ ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে মানে আমার মনে হয় এত আমি ওর মতন পারবো না সত্যি কথা এত সুন্দর করে কিভাবে কথা বলে এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই আমি মানে ওকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর হ্যাঁ ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে আমি জানতাম না যে ও কোথায় আছে সো আমি ওকে হারিকেন জ্বালায় জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি মানে তারপরে পেয়ে গেলাম কিভাবে জানি আমি ওনাকে খুঁজতেছি তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতেছে দেখো মনের টানে হ্যাঁ ছুটে আসছে এবং আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি যারা আমাদের কোয়ার্টেস ছিলেন তাদেরকে মিস করছি ছিলেন মানে আছেন এখনো এনিওয়েজ সবাই এখন কি একজন লিখেছে আল্লাহ খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে আই লাভ ইউ পূর্ণিমা আপু শাবনূর আপু তারপর হচ্ছে জীবনের প্রথম শাবনূর আপুকে লাইভে দেখলাম কেমন আছেন আচ্ছা আমরাই তো লাইভ করব রাইট আচ্ছা ও রিপন মিয়া আবার আছে মাশাআল্লাহ লিখেছে হ্যালো রিপন রিপন মিয়া হচ্ছে কিউকমের মালিক ও আচ্ছা আর দুজনেই আমার বেস্ট আর দুজনেই হয়তো আমার তিন পুরুষের ক্রাশ বেঁচে থাকলে আমাদের দুজন আবার ছবি করলে কেমন হবে অস্ট্রেলিয়াতে করবো ইনশাআল্লাহ আমরা হ্যাঁ দুজন মিলে ছবি করবো চলেন শুরু করে দিই ইনশাআল্লাহ নতুন নায়ক নিয়ে মানে ইচ্ছা আছে করার দেখি কি হয় আমরা হলিউড থেকে নিয়ে আসবো এখন বলতে পারছি না যে কতদূর করতে পারবো বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই অবশ্যই স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় নাকি হ্যাঁ আচ্ছা আপু আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে কেমন লেগেছে আপনার দারুন দারুন আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ কোথেকে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার ঠিক না বলেন আপনারা আমি নিজেও কিন্তু পারবো না এরকম নকল করতে সত্যি আজকে আমরা দুজনই মনে হচ্ছে যে যে যার প্রশংসা করে ফাটায় ফেলবো অবশ্যই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি আপু তখন মানে সুপার ডুপার হিট আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারে কাছে যেতে পারছি না তো যখনই আমি শুটিং করতাম আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন ডিরেক্টররা ছিলেন তখন বলতেন যে
কি এক্সপ্রেশন দাও, শাবনুরের মতন করো, শাবনুরকে নকল করো, শাবনুরকে কপি করো, এই যে আমার মাথায় ঢুকছে। শাবনুরের চেয়েও ভালো নকল করতে পারে। না না, যে জানো আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসছে, অসুবিধা নাই। সবাই বলছে যে হ্যাঁ, শাবনুরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি বলছি জি, আমি জি জি জি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে তুমি বলো, তারপর আমি আসছি। সেলিম, লুক, সেলিম মেকআপ ম্যান। ও সেলিম ভাইয়ের সাথে শেষ। আচ্ছা যাই হোক, আমরা শাবনুরের উপর প্রশংসা করছি। আমি আমি আবেগে আবৃত পূর্ণিমাকে দেখে, এবং সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমার সাথে আমার অনেক দেখা। তুমি আমি অস্ট্রেলিয়াতে থেকে আপনাকে বেশি করে দেখাই, আমার পেজের ফলোয়ার বাড়বে। না না, তোমার ফলোয়ার প্রচুর, আমাকে দিয়ে আর বাড়াতে হবে না। আমার পেজে আপনার যে ভক্তরা আছে, সত্যি কথা বলতে মানে সবাই বলো, আমি আমি তোমার এখানে, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুজন মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুইজন দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না। এই যে বলে দিলাম, বেশি বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি, না না, বিশ্বাস করার কোনো কারণ নাই। না না, আমাদের খুবই মধুর সম্পর্ক। আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয়, অনেক মজা হয়। আসলে এটা কেউ জানে না, এটা হচ্ছে পর্দার পিছনে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয়, এত আড্ডা হয়, স্পেশালি ফেরদৌস থাকলে হয়ে যায়। আমি এই নামটা নিতে চাচ্ছিলাম, আমি মিস করতেছি ফেরদৌস। ফেরদৌস তুমি কোথায়? তুমি যদি দেখো আমাদেরকে, তাড়াতাড়ি করে আমাদের অস্ট্রেলিয়া চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে অস্ট্রেলিয়া আসলে অনেক মজা হবে। ফেরদৌস আসছিল কিছুদিন আগে, ফেরদৌস আসছিল, মৌসুমী আপু আসছিল, তখন অনেক মজা হয়েছে। এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে যে তোমাকে মিস করছি, পূর্ণিমাকে মিস করছি, আমাকে ফোন করে জ্বালানো না। আপনারা এটা আমার যে মজা করতে মজা করলে মানে কেউ মজা করলে আমার কিন্তু হিংসা হয়। সত্যি কথা আমার মনে হয় আমিও যাই ওখানে মজা করতে। না, আপু খুবই মজার মানুষ। আপু যখনই ঢাকা যায়, বাংলাদেশে যায়, আমাদের সবাইকে নক করে এবং আসো আসো দেখা করি, উনি সবার সাথে দেখা করেন। এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, গল্প করলাম তোমাদের সাথে। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে, পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে। আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবিগুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি, দোয়া করবো। এবং আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে আপনারা ফলো করবেন, আর আমার পেজটাকেও ফলো করবেন, যার যার আমরা পেজগুলো নিয়ে করছি। তোমরা তো অনেক ফলো করো পূর্ণিমাকে, পূর্ণিমার তো প্রচুর ফ্যান, আমার খুবই খুশি লাগে এটা দেখে। না না, অবশ্যই না। সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখনো আমাদেরকে। সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে, এই জন্য আপু বাই বাই বলে অনেক দিন পর তোমাদের সাথে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। শুধু পূর্ণিমার জন্য, আমি বেশি একটা লাইভে আসি না, ওর জন্যই এসে গল্প করলাম। সো দেখা হবে আবার। থ্যাংক ইউ। আসলে আমি গ্রেটফুল এবং আমার আমার কাছে নিজের কাছে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে। আর আমি আপনারাও জানেন আমি লাইভ করি না, এই প্রথম আমরা দুজনের সাথে। আমিও কিন্তু করি না লাইভ। সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ, কারণ আমার সবচেয়ে অসহ্য লাগে এই জিনিসটা। মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, কিন্তু মানে অন্য কেউ লাইভ এসে বলে একটা লাইভ ধরে রাখলো, এটা একেবারে খুব অড লাগে অনেক সময়। থ্যাংক ইউ আপু আমার লাইভে জয়েন করার জন্য। থ্যাংক ইউ তোমাকে, তুমি সুন্দর করে লাইভে আসার জন্য। আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তো আমাদের আড্ডা দেখে খুব মজা পেল। তোমরা কেমন মানে তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে জানালেই হবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।